আসসালামু আলাইকুম, আমি আসলে ওভিজাতরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসার পাশাপাশি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি। যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা দিতে চান, যাদের অনেকেই আছেন যে নর্মালি কলিং ভিসাতে যেতে পাচ্ছেন না, কিন্তু আপনাদের এসএসসি বা এইচএসসি পাস আছে, যদি এরকম যদি কেউ থাকে তাহলে পরে আপনারা আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারেন। যদি আপনি হোটেল ম্যানেজমেন্টের উপরে যদি আপনি স্টুডেন্ট ভিসা যান, তাহলে কলিং ভিসার চাইতে কম খরচে আপনি যেতে পারবেন এবং সেখানে গিয়ে প্রথম মাস থেকেই আপনি হচ্ছে যে বিভিন্ন 3-স্টার মানের হোটেলে আপনি কাজ করতে পারবেন এবং সেখান থেকে আপনি ওয়ার্ক ভিসাতে গেলে যে 1500 রিঙ্গিত মতো আপনি আর্ন করতে পারতেন, সেভাবে নিশ্চিতভাবে 1500 রিঙ্গিতের উপরে আর্ন করতে পারবেন এবং সেই কাজের ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে করে দেওয়া হবে। এবং যেহেতু স্টুডেন্ট ভিসা প্রসেসটি খুব অনেকটা সহজীকরণ করা হয়েছে এবং সুতরাং আপনি হচ্ছে যে সর্বোচ্চ 2 মাসের ভিতরে চলে যেতে পারবেন মালয়েশিয়াতে গিয়ে, আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করে আপনি যথেষ্ট পরিমাণে আর্ন করতে পারবেন। এবং পাশাপাশি অনেকে হচ্ছে যে মালয়েশিয়াতে থাকে যারা, তারা হচ্ছে যে ফ্যামিলির লোকজনকে নর্মাল প্রসেসে নিতে পারছে না, তারা যদি পড়াশোনা থাকে তাহলে পরে স্পাউস নেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে পরে আপনাদের ভিসাটি আমরা প্রসেস করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।